দুর্ঘটনায় মৃত্যু হলেও আজ কলকাতার পুলিশ কর্মীর। ঘটনাটি ঘটেছে হলদিয়া মেচেদা 41 নম্বর জাতীয় সড়কের কাপাস এড়াতে। মঙ্গলবার দুপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হল মতিবুল রহমান নামে 37 বছরের ওই পুলিশ কর্মীর। তার বাড়ি মহিষাদল থানার জগন্নাথপুর গ্রামে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে ডিউটিতে যোগ দেওয়ার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। দুপুর 2 নাগাদ ওই পুলিশ কর্মী 41 নম্বর জাতীয় সড়কের কাছে দাঁড়িয়েছিলেন। এমন সময় একটি অ্যাম্বুলেন্স উল্টো দিক থেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ কর্মীকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত পুলিশ কর্মী কলকাতায় কর্মরত বলে জানা গেছে।